নমস্কার বন্ধুরা অবশেষে একশো দিন পর বেরোলো দু হাজার কুড়ি সালের মাধ্যমিকের রেজাল্ট তো সেই মাধ্যমিকের রেজাল্টে এক নজরে আমরা দেখে নেব প্রথম দশের মেধা তালিকায় কারা কারা স্থান করে নিয়েছেন বিস্তারিত জানবো তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যেই জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পরীক্ষার একশো দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল এই বছর পরীক্ষা দিয়েছিল দশ লক্ষ তিন হাজার জন প্রার্থী মাধ্যমিকের মেধাতালিকায় জেলার জয় জয়কার এ বছরও পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্রপাল মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্রের প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো চুরানব্বই অর্থাৎ পার্সেন্টেজে আসছে নাইনটি তো বন্ধুরা ইতিমধ্যেই বাইশে জুলাই থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে সমস্ত স্কুলে এমনই আপডেট আছে তো এবার আমরা দেখে নেব দ্বিতীয় স্থানে কারা কারা রয়েছে তো মাধ্যমিকের যুগ্মভাবে দ্বিতীয় স্থান রয়েছে বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের সায়ন্তন গড়া এবং পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশিরাম দাস ইনস্টিটিউশন অভিক দাস তাদের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই তৃতীয় স্থানে রয়েছে বা তৃতীয় হয়েছেন তিনজন কেন্দুয়া ডিহি হাইস্কুলের সৌম পাঠক দেবস্মিতা মহাপাত্র এবং রহরা রামকৃষ্ণ মিশন হোমের ছাত্র অরিত্র মাইতি তাদের প্রাপ্ত নম্বর ছশো নব্বই চতুর্থ স্থানে রয়েছে বীরভূম জেলা স্কুলের অগ্নিভ সাহা তার প্রাপ্ত নম্বর ছশো উননব্বই পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুরের হাই স্কুলের অঙ্কিত সরকার বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের স্বস্তিক সরকার বাঁকুড়া মহাপাত্র বিক্রমপুর আর ডিস স্কুলের রশ্মিতা সিনহা মহাপাত্র এবং বিভা বসু মণ্ডল গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউট স্টেশনের অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যেটা জিটিআই যে স্কুল সেই স্কুলের যেটা হচ্ছে বিভা বসু বসুমণ্ডল হয়েছেন পঞ্চম তাদের প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি এবার আমরা দেখে নেব ষষ্ঠ স্থানে কারা রয়েছেন তো ষষ্ঠ হয়েছেন বারোজন শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রিংকিনি ঘটক রায়গঞ্জ হাই স্কুলের সাগ্নিক সিংহ বীরভূম জেলা স্কুলের অর্চিসমান সাহা বীরভূম জেলা স্কুলের রাজিবুল ইসলাম বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের সৌরভ বিশ্বাস বর্ধমান মিউনিসিপাল স্কুলের সৃজন সাহা চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের সোহম দাস পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দক্ষিণ চক হাই স্কুলের অরিজিৎ গুহরায় জ্ঞানপীঠ বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুরের সপ্তর্ষি জানা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রিন্স কুমার সাহা অশোকনগর বাণীপিঠ গার্লস হাইস্কুলের অস্মি চৌধুরী হরিয়া ময়নাপুর হাই স্কুল হাওড়া সৌহার্দ পাত্র এদের সকলেরই প্রাপ্ত ছয়শো সাতাশি সপ্তম কারাকার হয়েছেন আমরা দেখে নেব সপ্তম স্থান হয়েছেন মোট সতেরো জন কোচবিহারের মনীন্দ্রনাথ হাইস্কুলের করণ দত্ত গোপালনগর হাইস্কুল কোচবিহারের রীতম বর্মন মালদা জেলা হাইস্কুলের সোহম তামাং রামপুরহাট বিদ্যাভবনের সুরজিৎ চন্দ্র বীরভূম জেলা স্কুলের অরণী চট্টোপাধ্যায় বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের অরিত্র মাঝি কেন্দুয়া ডিহি হাইস্কুলের শাগ্নিক মিত্র বর্ধমানের সি এম এইচ হাইস্কুলের সৌভিক সরকার চন্দননগর কৃষ্ণ ভবনী নারী শিক্ষা মন্দিরের সুয়া ঘোষ আরামবাগ হুগলির দিব্যাকান্তি ঘরাই হুগলির শারদামণি গার্লস হাইস্কুলের সম্প্রীতি কুণ্ডু পূর্ব মেদিনীপুরের ঋত্বিক সামন্ত কোলাঘাটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুলের পিয়াস প্রামাণিক সাহিত্যমণ্ডল হাওড়ার শহীদ মোহাম্মদ শামীম তাদের প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি অর্থাৎ এই স্কুলের হাওড়ার শহীদ মোহাম্মদ শামীম স্কুলে দেখতে পাচ্ছেন যে সাহিত্যমণ্ডল সেও কিন্তু এর মধ্যে রয়েছে ছশো ছিয়াশি নম্বর পেয়েছে টোটাল সেটা দেখলাম হচ্ছে সতেরো জন মতন ছিল সপ্তম হয়েছেন এবার আমরা দেখে অষ্টম স্থানে কারা কারা রয়েছেন অষ্টম হয়েছেন টোটাল এগারো জন জলপাইগুড়ির অরুণ তীর্থ সাহা মালদার নাজিন আজাহার হুগলির সুপ্রীতি ভৌমিক বাঁকুড়ার অঙ্কিতা ঘোষ পশ্চিম মেদিনীপুরের শুভঙ্কর মাইতি কোলাঘাটের স্বয়ং প্রভাদে মুর্শিদাবাদের মহাজন দেবনাথ বনগাঁ উচ্চ বিদ্যালয়ের মঞ্জুস হালদার দমদমের অয়ন ঘোষ দক্ষিণ বারাসাতের সৌমদ্বীপ সরকার শ্রেয়স সরকার জলপাইগুড়ির সুনীতিবালা এদের সকলের প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি নবম স্থানে রয়েছে অনেকেই মালদার অঙ্কিতা মণ্ডল জলপাইগুড়ির শ্রেয়স সরকার মালদার অঙ্কিতা মণ্ডল বাঁকুড়ার অরিত্রিক শানিগ্রাহী বাঁকুড়ার সাবর্ণ হাতি পশ্চিম বর্ধমানের অনশ্রী ঘোষ পূর্ব বর্ধমানের উচ্চশির মণ্ডল পুরুলিয়ার সুব্রদীপ বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের তন্ময় বর তাদের প্রাপ্ত সকলের নম্বর ছশো চুরাশি এবং দশম স্থানে কারা রয়েছে আমরা দেখে নেব ছশো তিরাশি যেটা পেশ সবাই দশম স্থানে অধিকার করেছেন তারা হলেন যে দশম স্থানে কিন্তু অনেকেই রয়েছেন মালদার দেবাঞ্জন দে মালদার সায়ন কর্মকার বালুরবা ঘাটের রূপসা সাহা বাঁকুড়ার বিষ্ণুপুরে দেব দেবাত্রিয়া দাস বাঁকুড়ার অঙ্কন পাত্র বাঁকুড়ার সোনামুখীর প্রহ্লাদ দত্ত পূর্ব বর্ধমানের দেবদূত ঘোষ ও অন্বেষা ভট্টাচার্য সাংনিক মুখোপাধ্যায় পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের সায়ন বিশ্বাস পূর্ব মেদিনীপুরের সোহম মাইতি হুগলির উত্তর পাড়ায় সাগনিক মাইতি এই বছর মাধ্যমিকে পাশের হারেও নতুন রেকর্ড হয়েছে উত্তীর্ণ হয়েছে আট লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো জন এবং যেটা আপডেট আছে যে ছিয়াশি দশমিক থ্রিপুর অর্থাৎ ছিয়াশি শতাংশ কিন্তু পাশের হার হয়েছে সর্বকালের থেকে সবথেকে বেশি রেকর্ড কিন্তু এবারই হয়েছে তো বন্ধুরা এই ছিল এক থেকে দশের মধ্যে মেধা তালিকা মাধ্যমিকে যারা যারা মেধা স্থান করেছেন এক থেকে দশের মধ্যে সমস্ত নামগুলো বলা হলো মোটামুটি যেটা আপডেট আসছে যে চুরাশি মতন কিন্তু এখানে জন রয়েছেন চুরাশি থেকে পঁচাশি জন মতন কিন্তু এই মেধা তালিকায় রয়েছেন তো সবারই নাম কিন্তু না দেওয়া থাকলে অবশ্যই আমরা চেষ্টা করছি সমস্ত নামগুলো দেওয়ার তো না দেওয়া থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন তো বন্ধুরা এই ছিল আপডেট তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাধ্যমে আমি চাই টাটা